রবিবার হয়ে যাচ্ছে এসটিজিটি পরীক্ষা। টিআরবিটির তরফে তথ্য দেওয়া হয়েছে শনিবার। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নির্বাচনী পরীক্ষা এবার বসতে চলেছেন 10,000-এর বেশি পড়ুয়া। শূন্যপদ মাত্র 230টি, অর্থাৎ প্রতিযোগিতা তুমুল। অন্যদিকে শনিবার টিআরবিটির তরফে জানানো হয়েছে বেলা 11:30-এর পর আর কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না, বেলা 12:00-টায় পরীক্ষা শুরু হবে। যারা আগামীকাল হলে যাচ্ছেন তাদের জন্য রইল গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, আমরা যাকে সংক্ষেপে টিআরবিটি বলে আমরা জানি, আমাদের কালকে এসটিজিটি পরীক্ষা হবে, যেটা ক্লাস 9-10-এর টিচার যারা হবেন তাদের নির্বাচনী পরীক্ষা, সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার। সেখানে আমাদের টোটাল ক্যান্ডিডেট 10,995 জন। আমাদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে 32টা কেন্দ্রে আমাদের পরীক্ষা হবে। আমাদের মোট 230টা ভ্যাকেন্ট পোস্টের জন্য এই 10,995 জন পরীক্ষার্থী আগামীকালকে পরীক্ষা দেবে। এখন পর্যন্ত পরীক্ষার সমস্ত রকম প্রস্তুতি আমরা ঠিকঠাকভাবে নিয়েছি। সমস্ত পরীক্ষা কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এরা সবাই আগামীকালকের পরীক্ষার জন্য প্রস্তুত। আগামীকালকে পরীক্ষা শুরু হবে বেলা 12:00 থেকে। আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে জানাতে চাই এবং তাদের অভিভাবকরাও সেটা যেন মনে রাখেন যে আমাদের পরীক্ষা শুরু হবে বেলা 12:00 থেকে। 11:30-টার পর একজনও ক্যান্ডিডেট পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। কোনো অবস্থাতেই 11:30 বেজে গেলে কোনো পরীক্ষার্থীকে কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং তারা যেন অতি অবশ্যই 10:00-টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান এবং 11:00-টার মধ্যে যাতে তারা নিজেদের পরীক্ষার সিটে গিয়ে বসেন। আরেকটা বিষয় হচ্ছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তাদের ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড, ফটো আই কার্ড, অরিজিনাল ফটো আই কার্ড তারা সঙ্গে নিয়ে যাবেন। অরিজিনাল ফটো আই কার্ড ছাড়া কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না। এবং সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড, যেটা টিআরবিটি থেকে নেওয়া অ্যাডমিট কার্ড, সেটা থাকবে। আর থাকবে ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে কলম, কালো কলম। এই তিনটে জিনিস ছাড়া কোনো ক্যান্ডিডেটকে অন্য বাড়তি কোনো জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। মোবাইল ফোন, তারপরে স্মার্ট ওয়াচ, এইগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। আমাদের পরীক্ষা 12:00 শুরু হবে, 2:30-তে শেষ হবে এবং পরীক্ষার যাবতীয় নিয়মকানুন পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া হবে। আমরা আশা করছি যে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো রকমের অসুবিধে না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। স্যার, পরীক্ষাগুলো কি ওয়েস্ট ডিস্ট্রিক্টে হবে না সারা রাজ্যে? না, পরীক্ষাগুলো 32টা সেন্টার শুধুমাত্র ওয়েস্ট ডিস্ট্রিক্টে। ওয়েস্ট ডিস্ট্রিক্টের 32টা সেন্টারে পরীক্ষা হবে। আগরতলাতেই আমাদের বেশিরভাগ, আর এইদিকে আমতলি পর্যন্ত থাকবে। জিরানিয়া হচ্ছে আমাদের ওই প্রান্তে শেষ পরীক্ষা কেন্দ্র, বীরেন্দ্রনগর হাই সেকেন্ডারি স্কুল জিরানিয়া। আর এদিকে থাকছে, উত্তরে থাকছে আমাদের মোহনপুর হাই সেকেন্ডারি স্কুল। আর এই পরিধি নিয়ে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোর মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত। 230টি শূন্যপদের জন্য পরীক্ষার্থী 10,000-এর বেশি। এই সংখ্যা মূলত দুটি জিনিস প্রমাণ করে। এক, রাজ্যে বেকারত্বের হার। দুই, সরকারি চাকরি পাওয়া এখন বড় প্রতিযোগিতা। রবিবার যারা হলে যাবেন, পরীক্ষায় বসবেন, তাদের সবার প্রতি রইল আগাম শুভেচ্ছা। ক্যামেরায় চুনি দেবের সাথে আদ্রিজা চক্রবর্তীর রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।